Bismillahirrahmanirrahim. আমি মৎস্যজীবী লীগের সংগঠন থেকে আমাদের নেতৃবৃন্দ আলিয়াজগর লস্কর ভাই, কেন্দ্রীয় সভাপতি মানিক ভাই, আমাদের সাইদুল ভাই, আমাদের কেন্দ্রীয় যে যারা লিডার পারসন আছে, আমার নেতৃবৃন্দ, আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ, আমার সালাম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জালাল মিয়া, আমি শেরেবাংলা নগরের মৎস্যজীবী লীগের সভাপতি পোস্টে আছি। এখন আমাদের যে ভূমিকাটা হলো কি, আমাদের এই মহামারী, দেশের সারা বিশ্বই মহামারী হয়ে গেছে করোনা ভাইরাস। এই মহামারীতে আমার অনেকে ভূমিকা ছিল, দেওয়ার অনেক ইচ্ছা ছিল, কিন্তু আমার সমর্থন অনুযায়ী আমি পারি না। আমার দেওয়ার অনেক ইচ্ছা ছিল, কিন্তু যাই আমি দিতে পারছি। আমার প্রতিবেশী, আমার সাথে যারা, আমার সংগঠনে যারা আছে গরিব মানুষ, সকলেরই আমি যদ্দূর পারছি আমি তাদের সহযোগিতা করছি। আমি সব ওরাতে প্রতিজনরে একটা করে মুরগি দিছি, কিছু পোলার চাল দিছি, আর এমনি অনেকের প্রাণ দিছি। আমি প্রয়োজনে যদি পারছি, যে একজন অসহায় মানুষ আছে ডেলি, আমি এই লকডাউনে প্রায় 3 মাস তালাকে আমি 2 কেজি আটা হইলেও দিছি। এভাবে আমি প্রায় 300 পরিবারকে আমি 4 মাস তালাক মোটামুটি আমি একটা ইয়ে করছি, সহযোগিতা করছি। আমার দেওয়ার আরও ইচ্ছা ছিল, আমার সমর্থন অনুযায়ী আমি পারি না। আমি আমার আলিয়াজগর লস্কর ভাই পার্টিগতভাবে ওনারে আমি অনেক ধন্যবাদ দিই। আমার কেন্দ্রীয় যারা লিডার পারসন আছেন ওনারা আমরা অনেক ধন্যবাদ দিই। আমার প্রধানমন্ত্রীকে আমি অনেক ধন্যবাদ দিই। এই মহামারীতে আমাদের বাংলাদেশে যে মহামারী হয়ে গেছে, আমাদের যে যারা নেতৃবৃন্দ, আমার মৎস্যজীবী লীগের থেকে সারা বাংলাদেশেই প্রাণ বিতরণ করছে, অত কৃষকের ধান পর্যন্ত কাটে দিছে। তো আমাদের অগ্রযাত্রা, আমরা যে সামনে ভালো কিছু করতে পারি, এই আমার আশা। আমরা ভালো কিছু চাই, আমাদের মধ্যে কোনো দুর্নীতি না হোক, আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব না হোক, আমাদের মধ্যে কোনো গর্বিং না হোক, আমরা সামনে কীভাবে আগাবো, এ আমার ইচ্ছা। মসজিদ শতবর্ষর মধ্যে আমরা প্রায় 2000 মানুষের আয়োজন করছিলাম, এটার মধ্যে আপনার এই লকডাউনের মধ্যে আমরা যে কোনোভাবে এটা 2000 মানুষকে আমরা মোটামুটি ভালো একটা সেবা দেওয়ার মতন আমরা চেষ্টা করছি, দিছি ইনশাল্লাহ। সবাই আনন্দিতভাবে গেছে, আরও চাই ভবিষ্যতে আরও ভালো কিছু করার জন্য, মানুষের সেবা করার জন্য। যতদিন পয়সা থাকবো ইনশাল্লাহ মানুষের সেবা করতে যাব, চেষ্টা করব। মানুষের কীভাবে মানুষের কোনো আপদ বিপদে, সবসময় বিপদে হাত বাড়াই দিতে চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা বৃক্ষরোপণ করছি, বৃক্ষরোপণের সময় যেহেতু আমাদের টাকাতে তো মাটি কম, আমরা অনেকের বাড়িওয়ালারা যারা মাটি আছে গাছ হয় না, অনেকে যারা গাছ রোপণ করার জন্য দিছি, কি গ্রামেও পাঠাইছি গাছ। তো আমরা অনেক চেষ্টা করছি, আরও সামনে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমাদের কেন্দ্রীয় লিডার পারসন যারা আছেন সকলেই আমাদের অনেক খেল করছে, সকলেই অনেক মেহনত করছে, পরিশ্রম করছে। আর আলিয়াজগর লস্কর ভাই উনি একজন মহাত্মনের মানুষ, আমাদের কেন্দ্রীয় সভাপতি মানিক ভাই উনিও অনেক মহাত্মনের মানুষ, আমাদের মুক্তিযোদ্ধা সাইদুল ভাই উনি আমাদের সভাপতি, উনিও অনেক অনেক মহাত্মনের মানুষ। আমাদের তাদের পিছনে আমরা যেই ছম দিছি, তাদের ডাকে আমরা যে কোনো মুহূর্তে থাকি, আর তারা যতদিন বাইসা থাকবে ইনশাল্লাহ আমরা তাদের পেছনে আসি। আমাদের মৎস্যজীবী লীগ যে কোনো অনেক সংগঠনেতে আমরা চাই আগায় যাওয়ার জন্য, আমরা যেন ভালো করতে পারি, আমাদের এই আশা ভরসা। আমরা চাই মানুষের যে কোনো আপদ বিপদে হাত বাড়াইতে চাই, আমাদের মধ্যে যে কোনো দোষ ত্রুটি না আসে, আমরা কোনো দুর্নীতি করতে রাজি না, আমরা মানুষের কোনো ক্ষতি করতে রাজি না, আমরা মানুষের সেবা করতে রাজি, আমরা এই জিনিসটাই চাই। এখন মাননীয় প্রধানমন্ত্রীর যে বাসন, আমার বিশ্বনেত্রী, আমার মায়ের তুলনা নেত্রী, আমার এই নেত্রীর জন্য আজকে সারা বিশ্ব প্রশংসা করে, আল্লাহ তার হায়াত বাড়াই দেখ। নেত্রী আমাদের সামনে, আমরা যতদিন বাইসা থাকি তারে আমরা সামনে চাই, সামনে যেন পাই। আমাদের কোন দিনে, যে কোনো দিনে আমরা চাই 73তম জন্মবার্ষিক
আমরা ভালো তার দোয়া দরুদ চাইব ইনশাআল্লাহ জাতির কাছে আমরা, আর যদুরি পারি কাঙ্গালি রেখে গরিব মানুষের সহযোগিতা করার খাবারের একটা ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তার দীর্ঘদিন হায়াত আল্লাহ তার দেখ, এটাই আমি চাই। আর আমরা সামনে প্রধানমন্ত্রীকে চাই বারবার আসুক এই প্রধানমন্ত্রী, আমরা চাই সারা বিশ্বেও চা, শুধু আমরা বাঙালি জাতি না, সারা বিশ্বেও চা এই প্রধানমন্ত্রীর প্রশংসা সারা বিশ্বে ছড়িয়ে গেছে। আমাদের প্রধানমন্ত্রী আশা করি বেশি দিন লাগবে না, সামনে কিছুদিনের ভিতরে আশা করি বিশ্ব নেত্রী হয়ে যাবে ইনশাল্লাহ। দোয়া করি আমাদের প্রধানমন্ত্রী যেন ভালো থাকে, আমরা সকলে ভালো থাকি। আমি আওয়ামী লীগ পরিবারের একজন মানুষ, আমি বঙ্গবন্ধুর একজন সৈনিক, আমি একজন মহামান্যর একজন কর্মী হিসাবে, আমার বাড়ি কিশোরগঞ্জে, আমি মোহাম্মদ জালাল মিয়া, আমি জীবনে অনেক আওয়ামী লীগ করিয়া জীবনে অনেক মারমরাও খাইছি, অনেক ক্ষতিগ্রস্ত, কিন্তু আওয়ামী লীগ আমি ছাড়ি না। আমি একজন বঙ্গবন্ধু সৈনিক হিসাবে পয়সা থাকতে চাই, নেত্রী যতদিন থাকবে ইনশাল্লাহ আমরা এই আওয়ামী লীগ, আমরা যতদিন পয়সা থাকবো ইনশাল্লাহ এই দেশ যতদিন থাকবে আওয়ামী লীগের জন্য আমরা রক্ত দিতে অট করবো না ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, সালামু আলাইকুম। হ্যাঁ, আমি বাংলাদেশ আওয়ামী লীগ মৎস্যজীবী লীগ, আমি থানার শেরবাংলা থানার মৎস্যজীবী লীগের সভাপতি পোস্টে আছি ইনশাল্লাহ। সামনে ইনশাল্লাহ আরও আগাইতে যাইতে চাই ইনশাল্লাহ। আমি চাই ভালো করতে, মানুষের সেবা করতে, সামনে ভবিষ্যতে আমার আশা আছে ইনশাল্লাহ আরও কিছু করার চেষ্টা করবো ইনশাল্লাহ, আর চেষ্টা থাকবো সকলের কাছে। আমি মৎস্যজীবী লীগের, আমাদের যত মৎস্যজীবী লীগের যত সংগঠন আছে সবার কাছে আমি দোয়া চাই, আমার নেত্রীর কাছে দোয়া চাই, আমি সকলের বাঙালি জাতি সবার কাছে দোয়া চাই ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।